হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশের কুখ্যাত ডিফেন্স জার্নালিস্ট হাসনাত খান রিসেন্টলি তার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে, যার থাম্বেল ছিল সামরিক শক্তিতে বাংলাদেশের অগ্রগতি ও মায়ানমারের অবনতি। তবে থাম্বেল যাই হোক না কেন, চিরাচরিত স্বভাব অনুযায়ী বাংলাদেশি ওই ইউটিউবার তার ভিডিওতে ভারতকে নিয়ে তার সস্তার মন্তব্য সাধারণ ডিফেন্সপ্রেমী মানুষের সাথে শেয়ার করেছে। পাশাপাশি সে তার ভিডিওর মাধ্যমে আব্বু পাকিস্তানের বেশ সুনাম করেছে। ভারত সম্পর্কে হাসনাত খানের বক্তব্য ছিল যে চীনের সাথে নাকি ভারতের সামরিক শক্তির তুলনা চলে না, কেননা 2021 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী চীনের সামরিক শক্তির পয়েন্ট 0.0858, অপরদিকে ভারতের পয়েন্ট 0.1214। এখানে আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি যে দেশের এই পয়েন্ট যত কম হবে সেই দেশকে তত শক্তিশালী হিসেবে গণ্য করা হবে। যাই হোক না কেন, এবার আসা যাক মূল বিষয়ে। তা হচ্ছে হাসনাত খানের মতে শুধুমাত্র পয়েন্টের ভিত্তিতে নাকি চীনের সামরিক শক্তির সাথে ভারতের সামরিক শক্তির তুলনা হয় না। তবে বাস্তবতা কিন্তু এমনটা নয়, আর বাস্তবতা হচ্ছে সৈন্য সংখ্যার ভিত্তিতে পাশাপাশি অস্ত্র সংখ্যায় এগিয়ে থাকলেই রিয়েল লাইফের যুদ্ধক্ষেত্রে বাজিমাত করা যায় না। রিয়েল লাইফের যুদ্ধক্ষেত্রে বাজিমাত করার জন্য অস্ত্র সংখ্যার চেয়ে সৈন্যদের দক্ষতা, মানসিক শক্তি ও দেশপ্রেম অধিক কার্যকারী। আর এদিক থেকে 4 ফুটের চাইনিজরা ভারতীয়দের থেকে 1000 গুণ পিছিয়ে। আর এর সবথেকে বড় প্রমাণ হচ্ছে 1979 সালের চীন ভিয়েতনাম যুদ্ধ, 1969-এর সাইনো সোভিয়েত বর্ডার কনফ্লিক্ট এবং 1967 সালের ইন্দো চায়না বর্ডার কনফ্লিক্ট। এই সবকটি যুদ্ধে চীন কিন্তু তার প্রতিপক্ষের চেয়ে বেশি ক্ষমতা নিয়ে লড়াই করেও শেষমেশ দৌড়ে কুল পায়নি। ভিডিওর এই পর্যন্ত দেখে অনেক বাংলাদেশি হয়তো কমেন্ট বক্সে ভারতীয়দের 1962-র যুদ্ধের কথা মনে করিয়ে দিতে পারে। তবে সেই সকল বাংলাদেশিদের বলব যে আপনারা 1962-র কথা মনে করিয়ে দেওয়ার আগে 62-র যুদ্ধ সম্পর্কে একটু ভালো করে জানবেন। 1962-র যুদ্ধে চীন ভারতের সাথে বেইমানি করে যুদ্ধে জয় হয়। তারা একদিকে হিন্দি চীনি ভাই ভাই বলে, অপরদিকে ভারতকে পিছন থেকে ছুরি মেরেছে। তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে মাত্র 22,000 ভারতীয় সেনার বিরুদ্ধে ওই সময় যুদ্ধ করেছিল 80,000 চীনা সেনা। অর্থাৎ স্পষ্টভাবে বলতে গেলে একটি নিরস্ত্র মানুষের বিরুদ্ধে একটি অস্ত্রধারী মানুষের যুদ্ধ। যাই হোক, এখানে আরও একটি কথা না বললেই নয়, তা হচ্ছে হাসনাত খানের সূত্র অনুযায়ী পয়েন্টের ভিত্তিতে যদি চীনের সামরিক শক্তির সাথে ভারতের সামরিক শক্তির তুলনা না করা যায়, তবে আমার মতে সেই একই সূত্র অনুযায়ী মিয়ানমারের সাথে বাংলাদেশের তুলনা চলে না। কেননা 2021 সালে মিয়ানমারের সামরিক পয়েন্ট যেখানে 0.6548, সেখানে বাংলাদেশের পয়েন্ট 0.7497। তো বন্ধুরা, এটা তো গেল ভিডিওর প্রথম পয়েন্ট। এবার আসুন দেখি ভিডিওর পরবর্তী পয়েন্টটি দেখে নেওয়া যাক, অর্থাৎ 2021 সালে পাকিস্তানের সামরিক ক্ষেত্রে অগ্রগতির কারণ কি। তো বন্ধুরা, 2021 সালে পাকিস্তান সামরিক শক্তিতে 15তম স্থান থেকে একেবারে 10তম স্থানে এই কারণে উঠে এসেছে, কেননা সম্পূর্ণ 2020 সাল নাগাদ করোনা মহামারীর কারণে বেশ কিছু দেশ, যারা কিনা পূর্বে পাকিস্তানের থেকে সামরিক শক্তিতে এগিয়েছিল, তারা সামরিক অগ্রগতির দিকে বিশেষ একটা নজর দিতে পারেনি। বিপরীতে পাকিস্তানের ক্ষেত্রে এমনটা হয়নি। করোনা মহামারী, পাশাপাশি দুর্বল অর্থনীতি, পাশাপাশি ধার দেনা করে হয়েও তারা সামরিক অগ্রগতি চালিয়ে গেছে। এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানকে তার সামরিক শক্তি এই কারণে ক্রমাগত বাড়িয়ে যেতে হচ্ছে, কেননা তাদের জম ইন্ডিয়া ক্রমাগত তার মিলিটারি পাওয়ার বাড়িয়ে চলেছে। সুতরাং ভারতের বরাবরই না হোক, তবে ভারতকে হালকা পাতলা কাউন্টার করতে হলেও পাকিস্তানকে ক্রমাগত তার সামরিক শক্তি বাড়াতে হবে। এক্ষেত্রে আর অন্য কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখতে পারেন। পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।